নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রূপোর আন্না। রূপোর আন্নাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি লেমন হার্বস ড্রামস্টিক বানিয়ে দেখিয়েছি। এটা আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন। চা কফি ড্রিঙ্কের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আবার এটা যে কোনো ধরনের রাইস আইটেম বা লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। বানিয়ে দেখতে পারেন, অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটার দারুণ একটা অ্যারোমা আছে। বানিয়ে দেখতে পারেন, খুব কম ইনগ্রিডিয়েন্টসে খুব অসাধারণ একটা রেসিপি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আটটা লেগ পিস নিয়েছি, একটা ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি। যাতে চিকেনের একদম ভেতর পর্যন্ত টেস্ট পাওয়া যায়, এইভাবে আমি কেটে নিলাম। এইভাবে আমি সব কটা চিকেন লেগ কেটে নিচ্ছি। সব কটা চিকেন লেগ কাটা হয়ে যাওয়ার পরে আমি তাতে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, আর দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। এটাতে গোলমরিচ গুঁড়োটা একটু বেশি লাগে, আপনারা না চাইলে কমও করতে পারেন। আর দিচ্ছি 2 টেবিল স্পুন লেবুর রস। এবার নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস আমি চিকেন লেগে ভীষণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে আমি 1/2 আওয়ারের জন্য রেখে দিচ্ছি। চিকেন যতক্ষণ ম্যারিনেট করে রেখেছি আমি ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 1 ইঞ্চি আদা নিয়ে সেটাকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকেও ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিলাম। আর 1টা মাঝারি সাইজের রসুন নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আদা রসুন পেঁয়াজ আমি মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আদা রসুন আর পেঁয়াজের পেস্ট রেডি হয়ে গেছে। চিকেন 1/2 আওয়ার ম্যারিনেট করে রাখার পরে আমি এরম একটা ফ্রাই প্যান নিয়ে তাতে আমি 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে আসার পরে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন ডিরেক্টলি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 পিস ফ্রাই করে নিচ্ছি। একটি 5 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে আমি এটাকে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিস আমি 5 মিনিট ফ্রাই করে নেব এইভাবে। সবকটা চিকেন উল্টে দিয়ে আমি অপর পিসেও 5 মিনিট ফ্রাই করে নিচ্ছি। 2 পিস 5 মিনিট করে ফ্রাই করে নেওয়ার পরে আমি যে পেঁয়াজ আদা আর রসুনের পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এটাতে মশলা খুব একটা বেশি লাগে না। আর দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি চিকেনে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট কষিয়ে নিচ্ছি। চিকেন 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 টেবিল স্পুন কারি পাতা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1/2 কাপ পুদিনা পাতা, 1/2 কাপ দিচ্ছি ধনে পাতা, দিলাম 1 টেবিল স্পুন কসৌরি মেথি, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন অরেগানো। যদি অরেগানো আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন।
এবার সমস্ত হার্বস চিকেনে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিট আমি কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম সিম করে রাখবেন। দেখুন বন্ধুরা, গ্রেভি একদম শুকিয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। লেমন হার্ব ড্রামস্টিক রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করছি। রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি মোটিভেট করে। নমস্কার।